নমস্কার, স্নাতাস চয়েসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ট্র্যাডিশনাল ম্যাঙ্গো কালাকান্দ রেসিপি। এই মিষ্টিটি বানানোর জন্য প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো যে কোনো ভালো কোয়ালিটির মিষ্টি পাকা আম। এই ম্যাঙ্গো কালাকান্দে তিনটে টেস্ট সমানভাবে আমাদের মুখে লাগে। প্রথমত পাকা আমের টেস্ট, দ্বিতীয়ত রাবড়ি আর তৃতীয়ত ছানা। এবং কখনোই কোনো একটি টেস্ট অন্য আরেকটি টেস্টকে দাবিয়ে দেয় না। তো কখন কোন উপকরণটা কিভাবে যোগ করতে হবে সেটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর আপনারাও একদিন সময় করে বানিয়ে ফেলুন এই ম্যাঙ্গো কালাকান্দ। আমের পাল্পটাকে মিক্সিতে এবারে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার যে পাত্রতে কালাকান্দটা সেট করব সেটা রেডি করে নিচ্ছি। আপনারা যে কোনো কাঁচ, অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্র নিতে পারেন, তবে কাঁসা বা পেতলের পাত্র নেবেন না। পাত্রটার চারিদিকে সাদা তেল ভালোভাবে লাগিয়ে নিলাম। কড়াতে আমি দুধ নিয়ে নিচ্ছি। আমি 3 কাপ অর্থাৎ 750 ml দুধ নিচ্ছি। আমি এখানে ফুল ফ্যাট গরুর দুধ ব্যবহার করছি। দুধটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে যতক্ষণ না দুধটা ফুটে 1/3 অর্থাৎ 250 ml মতো হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। দুধটা অনেকটাই কমে গিয়ে প্রায় 1/3 পরিমাণ হয়ে গেছে আর আগের থেকে বেশ ঘন হয়ে কিছুটা রাবড়ির মতো হয়ে গেছে। দুধটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্যাসের ফ্লেমটা আবার হাইতে করে নিয়েছি। এখন 1/4 কাপ চিনি আমি দুধের মধ্যে নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আমটা যেরকম মিষ্টি হবে সেই অনুযায়ী নিতে হবে, কারণ আমের মিষ্টিটাও এই মিষ্টির সঙ্গে এবারে মিশবে। তাই খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না, কালাকান্দ একটু হালকা মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। চিনিটা দেবার পর আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রাবড়ির যে স্বাদ আর গন্ধটা থাকে সেটা এই দুধের মধ্যে চলে আসবে, আর সাথে সাথে দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আরও 3 মিনিটের মতো দুধটা ফুটিয়ে নেওয়ার পরে এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল ঝরানো ছানা। কালাকান্দ খাওয়ার সময় আমাদের মুখের মধ্যে যে দানা মতো অংশগুলো লাগে সেটা আসে এই ছানার থেকে। ছানার মধ্যে যে দলা পাকানো অংশগুলো থাকে সেটা যতটা সম্ভব দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অংশগুলো থেকে গেলে মিষ্টিটা খেতেও খুব একটা ভালো লাগে না, আর তাছাড়া মিষ্টিটা কাটার সময় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। ছানাটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ ম্যাঙ্গো পাল্প। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কড়ার তলার দিকে মিষ্টিটা লেগে যেতে পারে আর সেক্ষেত্রে সব মিষ্টিটাতে একটা পোড়া গন্ধ চলে আসবে। আমি শাঁসটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ সাদা তেল। এই মিষ্টিতে ঘিয়ের ব্যবহার না করাই ভালো, কারণ ঘিয়ের স্বাদ আর গন্ধ পাকা আমের যে ন্যাচারাল স্বাদ আর গন্ধটা থাকে সেটাকে সাপ্রেস করে দেয়। তেলটা দেবার পর আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। মিষ্টিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, এর থেকে আর খুব বেশি ঘন করব না। এবারে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিটা আরও একটু শক্ত হয়ে যাবে। কালাকান্দ মিষ্টি একটু নরম খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা যদি একটু শক্ত মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পাকটা আরও 1 থেকে 1.5 মিনিট দিতে হবে। এবার আমি আগের থেকে তেল বুলিয়ে রাখা পাত্রটাতে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। কাঁচা ও পাকা আমের আরও বিভিন্ন ধরনের রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেটাও চেক করতে পারেন। মিষ্টির ওপরের দিকটা স্প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব সমান করে নিচ্ছি। এবার সব শেষে ওপর থেকে কিছু কাজু আর অ্যালমন্ড বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। হালকা হাতে বাদামগুলোকে একটু চেপে নিচ্ছি যাতে বাদামগুলো মিষ্টির মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। এবার মিষ্টিটাকে রুম টেম্পারেচারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে, এটাকে কাটার আগে আমি ছুরিটার গায়ে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা ছুরিটার গায়ে না চিটে যায়। এই কালাকান্দ আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো বা বরফি যে কোনো শেপেই কেটে নিতে পারেন।
এই কালাকাঁদ আপনারা এমনিও খেতে পারেন বা ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করেও খেতে পারেন। এখন ভরপুর পাকা আমের সময়, বাড়িতে একদিন অবশ্যই এই মিষ্টিটা বানান আর কেমন হলো কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার সমস্ত রেসিপির সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার সমস্ত রেসিপির লিংক সব থেকে আগে আপনার কাছে পৌঁছানোর জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।